সেই দিনের পর থেকেই সে তা খুব উচ্ছ্বাসিত ছিল। তার কোনো অসুবিধা ছিল না। তার শাশুড়ি মা কান্তা সেতার খুব যত্ন আত্তি করত এবং তার সব কাজে সাহায্যও করত। আজকের পর থেকে সেতার আর কোনো অসুবিধা হবে না। আমি আসব আর দেখা করে যাব সেতাকে। কিছুদিন পরে কান্তা নিজের গ্রামের বাড়ি যাবার জন্য তৈরি হচ্ছিল। রাম, সেতা, আমি বাড়ি যাব, তোমরা খুব আনন্দে থেকো। আর কিছুদিন এখানে আপনি থেকে যান না। তোমার বাবা গ্রামের বাড়িতে একা আছেন, তার খুব অসুবিধা হচ্ছে হয়তো। আমি কিছুদিন পর আবার আসব। পরের দিন সেতা নিজের দৈত্যা বোনের জন্য তার পছন্দের সব খাবার বানায়। তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর সে তার খবর না পেয়ে চিন্তা করতে লাগে। প্রায় 10 দিন হয়ে গেল, কিন্তু দিদি আমাকে একবারও দেখতে এলো না কেন? কতদিন হয়ে গেছে তাকে দেখে? সে বলে বলে সব খাদ্য ব্যঞ্জনকে এক জায়গায় জড়ো করে চিন্তা করতে লাগে। ইতিমধ্যে রাম অফিস থেকে ফেরে এবং সব ব্যঞ্জন দেখে বলে, শ্বেতা, এত রান্না করেছ? আসলে এই সব কিছু আমি তোমার জন্য তৈরি করেছি। কি, এই সব কিছু আমার জন্য তৈরি করেছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি এত খাবার খেতে পারি কখনো? এরপর আর কখনো এরকম বোকা বোকা কাজ করবে না। তুমি অযথা খাবার নষ্ট করছো। আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। সেটা কি? আমাদের বাড়িতে এক দৈত্যা আছে। কি দৈত্যা? হ্যাঁ, কিন্তু সে খুব ভালো দৈত্যা। সে আমার অনেক সাহায্য করে। তুমি কি পাগল হয়ে গেছো? দৈত্যা কিভাবে আমাদের বাড়িতে থাকতে পারে? এই সব রান্না আজ আমি সেই দৈত্যার জন্যই বানিয়েছি। কোথায় সেই দৈত্যা? কিছুদিন যাবত আমি সেই দৈত্যাকে দেখতে পাচ্ছি না। দৈত্যা বলে বাস্তবে কিছু আছে নাকি? সব কিছু তোমার কল্পনা। কিন্তু শ্বেতা সেই দৈত্যর কথা নিয়ে ভেবেই যাচ্ছিল। শ্বেতা, আমি অফিস যাচ্ছি। এই বলে রাম সেখান থেকে চলে যায়। আমাকে একবার বাইরে গিয়ে দেখতে হবে দিদি কোথায়। এই ভেবে সে বাইরে যায় এবং দৈত্যাকে খুঁজতে শুরু করে। সে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সেই দৈত্যাকে খুঁজে পায় না। যখন সে তা বাড়ি ফিরে আসে, সে শুনতে পায় কেউ গাছে বসে কাঁদছে। সে ওই গাছটির কাছে গিয়ে দেখতে পায় কিছু সাদা জাতীয় জিনিস। তা দেখে সে তা বলে, দিদি, দিদি। তা শুনে দৈত্যা গাছের ওপর থেকে নিচে নেমে আসে। সেতাকে দেখে দৈত্যা খুব আনন্দিত হয় এবং তার চোখ দিয়ে জল গড়িয়ে আসে। কি হয়েছে দিদি, আজকাল তুমি আমার সাথে দেখা করতেও আসছো না? কিছুদিন নাগাদ আমার শরীর ভালো যাচ্ছে না, আমার খুব জ্বর আসছে। আমি তোমার বাড়ি এসে তোমাকে বিরক্ত করতে চাইছিলাম না। তাই নাকি? এসো আমার সাথে, চলো বাড়ি যাই। সঙ্গে সঙ্গে সেতা এবং দৈত্যা বাড়ি চলে যায়। শেষ ওই দৈত্যাকে ওষুধ দেয় এবং তাকে ভালো পুষ্টিকর খাবারও খাওয়ায়। আমি কখনো আজকের কথা বলতে পারবো না, যা কিছু তুমি আমার জন্য করলে। এরকম বলো না দিদি, এবার রাম বাড়ি ফিরবে, তুমি কোথাও গিয়ে লুকিয়ে যাও। ইতিমধ্যে রাম বাড়ি ফেরে এবং ভোজন করতে বসে। তখন সে সেতাকে মজাচ্ছলে বলে, আজকে তোমার সেই ভালো দৈত্যা আসেনি বুঝি? সেতা চুপচাপ থাকে, কিছু বলে না। তারপর সেতা এবং রাম ঘুমিয়ে পড়ে। যখন তারা দুজনেই খুব গভীর ঘুমে ঘুমুচ্ছিল, তারা কিছু আওয়াজ শুনতে পায়। দুটি চোর তার বাড়ির ভেতরে ঢুকেছিল। চোর, চোর ঢুকেছে! তখন সেই দুটি চোর রামকে ধরে ফেলে এবং তাকে মারতে লাগে। দিদি, দিদি! সঙ্গে সঙ্গে সেই দৈত্যা তাদের সামনে প্রকট হয় এবং সেই চোরগুলিকে একটি লাঠি দিয়ে খুব পেটায়। সেই ভালো দৈত্যাকে দেখে রাম খুব আচম্বিত হয় এবং বলে, শ্বেতা আমায় বলেছিল আপনার নিয়ে, কিন্তু আমি মজাচ্ছলে নিয়েছিলাম এবং তার কথা বিশ্বাস করিনি। তার এসব কথা শুনে শ্বেতা এবং সেই দৈত্যা খুব খুশি হয়। শ্বেতা এবং সেই দৈত্যা বাজার থেকে বাড়ি ফিরে আসে। দৈত্যা সবজি কাটছিল আর শ্বেতা রান্না করছিল। বোন, মা স্বামী হয়তো কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরে আসবে, তুমি ভালো করে খাবার খেও নাও, যতটা তোমার খাবার, তারপর তুমি যাও। আমি কাল সকালবেলায় চলে আসব। এই বলে দৈত্যা নিজের খাবার খেয়ে সেখান থেকে চলে যায়। যখন সে তার নিজের স্বামীর জন্য অপেক্ষা করছিল শ্বেতা, কিছুক্ষণের মধ্যেই রাম বাড়ি ফেরে এবং বলে, শ্বেতা, আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। আমার মা কাল বিকেল বেলায় আসছেন। আমার মা খুবই রাগী মহিলা, তুমি দয়া করে 10 দিনের জন্য তার সাথে মানিয়ে নিও, কেমন? তা শুনে শ্বেতা বলে, ঠিক আছে, মানিয়ে নেব, তুমি চিন্তা করো না, আমি আমার শাশুড়ি মার যথেষ্ট দেখাশোনা করব। আমি খুব ভাগ্যবান যে এত ভালো মেয়ে পেয়েছি।
পরের দিন অফিস যাওয়ার সময় রাম শ্বেতাকে বলে, আমার মা বিকেলবেলায় আসবেন, ঠিক আছে? আমি অফিস যাচ্ছি, বিকেলবেলায় তাড়াতাড়ি চলে আসব। এই বলে রাম অফিসে চলে যায়। তারপর শ্বেতা নিজের জলখাবার বানাতে ব্যস্ত হয়ে যায় এবং সেই দৈত্যার জন্য অপেক্ষা করতে লাগে। কি শ্বেতা, এত কি ভাবছো? এত দুঃখিত কেন লাগছে তোমাকে? বোন, আজ আমার শাশুড়ি মা আসছেন। তুমি কি ভয় পাচ্ছো? সে প্রথমবার আসছেন এখানে, আর তার থেকেও বেশি যে সে আমাদের বিবাহকে মেনে নেন, জানি না সে কেমন ব্যবহার করবেন, তাই আমি খুব ভয়ভীত। তোমাকে আমার আরেকটি কথা বলার আছে। সেটা বলার আগে শ্বেতা চিন্তা করতে লাগে। তুমি এত কি চিন্তা করছো, বলো আমায়। তোমাকে 10 দিনের জন্য আমার থেকে দূরে থাকতে হবে। তুমি আমার হাতের বানানো খাবার খেতে পাবে না। আমার শাশুড়িমা একজন দৈত্যা মানুষ রূপে, তাই আমি তোমার সাথে কথা বলতেও পারবো না, আর তোমার জন্য সুস্বাদু খাবারও বানাতে পারবো না। তাতে দৈত্যও খুব দুঃখিত হয়ে যায় এবং বলে, কোনো অসুবিধা নেই শ্বেতা, মাত্র 10 দিনের কথা, তুমি সাবধানে দেখো। আমি আসব তোমার সাথে আবার দেখা করতে, যেদিন তোমার শাশুড়িমায় বাড়ি থেকে চলে যাবেন। তা শুনে শ্বেতা বলে, আমি তোমাকে না দেখে 10 দিন থাকতে পারবো না, কিন্তু আমার কাছে কোনো উপায় নেই। ইতিমধ্যে কেউ তার দরজায় কড়া নাড়ে। মনে হলো কেউ দরজায় কড়া নাড়ছে, আমার শাশুড়িমা হয়তো এসে গেছেন। এই বলে সে দরজা খুলতে যায়। তার শাশুড়িমা দরজার বাইরে ছিলেন। আসুন মা, আসুন, বাড়িতে সকলে ভালো আছে তো? আমরা সকলে ভালোই আছি, এখনো পর্যন্ত আমাদের কোনো অসুখ হয়নি, এভাবে সে খুব কঠিন আওয়াজে বলে। এনাকে দেখে মনে হচ্ছে খুবই বদমেজাজি মহিলা। শাশুড়িমা, আপনি আপনার হাত পা ধুয়ে ফেলুন। শাশুড়িমা সেখান থেকে যায় হাত পা ধুতে। তখন শ্বেতা দৈত্যার কাছে এসে বলে, এবার তুমি এখান থেকে যাও। তা শুনে দৈত্যা বলে, ঠিক আছে আমি এখন যাচ্ছি। ঠিক আছে বোন। তারপর সেই দৈত্যা বাড়ি থেকে চলে যায়। ইতিমধ্যে রাম বাড়ি ফিরে আসে এবং তার মাকে দেখতে পায়। মা, বাড়িতে সকলে ভালো তো? তোমার শরীর কেমন আছে? আমি সুস্থ আছি, তোরা খুশিতে আছিস তো? তা শুনে রাম বলে, মা, শ্বেতা আমার খুব খেয়াল রাখে, সে খুব ভালো রান্না করে, আর কি চাই বলো আমার, সে আমাকে তোমার থেকেও বেশি ভালো করে দেখাশোনা করে। এই বলে সে হাসতে লাগে। তা শুনে শাশুড়িমা খুব রেগে যান শ্বেতার উপরে। যদি এরকমই চলতে থাকে তাহলে ওই মেয়েটা আমার ছেলেকে আমার সাথে কথা বলতেও দেবে না। পরের দিন রাম অফিসে চলে যায় প্রত্যেক দিনের মতো। বেরোবার আগে সে শ্বেতাকে বলে, নিজের খেয়াল রেখো, এবং সে চলে যায়। তারপর জানি না শ্বেতার কেমন লাগছে, কি করছে এখন, সে আমাকে একবার গিয়ে দেখা উচিত। ঠিক সে সময় শাশুড়িমা শ্বেতাকে খুব অপমান করছিল এই বলে, এটা আমাদের ভাগ্যই, আমাদের ছেলে অনেক ভালো ভালো সম্বন্ধ পেত, যাতে আমরা ভালো পণও পেতাম। তা শুনে শ্বেতা খুব কাঁদতে লাগে। শ্বেতাকে কাঁদতে দেখে দৈত্যা খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন দৈত্যা নির্ণয় নেয়, আমি একে নরক দেখিয়ে ছাড়ব। রাম বাড়ি ফিরে আসে এবং সবাই একসাথে দুপুরের ভোজনের জন্য বসে। মা, শ্বেতা তো খুব সুস্বাদু রান্না করে। সবাই খুব ভালো সুস্বাদু রান্না করতে পারে। বেগুনের ঝোলটা কিন্তু খুব দারুণ হয়েছে শ্বেতা। তখন দৈত্যা অদৃশ্য হয়ে আসে এবং শাশুড়িমার পাতে নুন মিশিয়ে দেয়। যেই না শাশুড়িমা খাবার খায় সে বলে ওঠে, আরে কত নুন মিশিয়েছে এই বেগুনের ঝোলে, এভাবে কেউ রান্না করে নাকি? যখন আমি তোমার মুখ দেখেছিলাম আমি বুঝে গেছিলাম। এটা কি কি হয়েছে আমার মায়ের? শ্বেতা তুমি কিছু মনে করো না এসব শুনে। তখন শ্বেতা মনে মনে ভাবতে লাগে, দৈত্যা দিদি কি কোনোভাবে এখানে এসে গেছেন? দৈত্যা ভাবে যে শাশুড়িমার মধ্যে কিছু বদল আনার কথা। ইতিমধ্যে শাশুড়িমা হাত ধুয়ে নিজের ঘরে চলে যান। যাবার পথে সে দৈত্যা নিজের পাটি শাশুড়িমার আগে বাড়িয়ে দেয়। তার ফলে শাশুড়িমা পড়ে যায় এবং জোরে চিৎকার করতে লাগে। তা দেখে রাম এবং শ্বেতা দৌড়ে আসে তার কাছে। শাশুড়িমার অনেকখানি কেটে যায় এবং সে চলাফেরা করতে অসমর্থ হয়ে পড়ে। তখন রাম এবং শ্বেতা তাকে ঘরে নিয়ে যায় এবং বিছানায় শুইয়ে দেয়। শাশুড়িমা সেই ব্যথা সহ্য করতে অসমর্থ হয়ে পড়েন এবং ভাবতে লাগেন,
শ্বেতা আমাকে নরক দেখাবে আজকের পরে মনে হয়। কিন্তু শ্বেতা সব রকমের সেবা শুশ্রূষা করে তার শাশুড়ি মার। শাশুড়ি মার তা দেখে মনে মনে খুব গ্লানি হয় নিজের প্রতি। শ্বেতা, দয়া করে আমাকে ক্ষমা করে দিও যদি তুমি আমার জন্য দুঃখ পেয়েছো কখনো। তা শুনে শ্বেতা বলে, মা আপনি এভাবে কেন বলছেন? আমার কোনো রকমের দুঃখ হয়নি, আপনি চিন্তা করবেন না, আপনি আমার মায়ের মতো। এই বলে শ্বেতা ওই ঘর থেকে বেরিয়ে আসে। এখন তোমার আর কোনো অসুবিধা নেই তোমার শাশুড়ির সাথে, তাই তো? সুখে থেকো, আমি আবার আসবো পরে। এই বলে দৈত্যা সেখান থেকে চলে যায়। তারপর থেকে শ্বেতা নিজের পরিবারের সঙ্গে খুব আনন্দে জীবনযাপন করতে লাগে।